মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানকে মুখ্যমন্ত্রী করল না বিজেপি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কুরসিতে এবার নতুন মুখ মোহন যাদবকে বেছে নিয়েছে গেরুয়া শিবির। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানব। সব্যসাচী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সব্যসাচী, মোহন যাদবকে বেছে নেওয়ার পেছনে ঠিক কি কারণ রয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই নিয়ে জল্পনা জারি রয়েছে যে কেন মোহন যাদবকে বেছে নেওয়া হলো। তবে মোহন যাদব উত্তরপ্রদেশের রাজনীতিতে পরিচিত মুখ, যদিও জাতীয় স্তরে খুব একটা পরিচিত নন। সে কারণে অনেকেই একটু অবাক হয়েছে যে কেন মোহন যাদব। দক্ষিণ উজ্জয়িনীর বিধায়ক তিনি মোহন যাদব। এর আগে তিনি উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন মধ্যপ্রদেশের। যদিও তার রাজনৈতিক কেরিয়ার খুব যে পুরনো তাও নয়, তিনি বিধায়ক ছিলেন 2013 সালে যখন তিনি বিধায়ক পদে যেতেন, সেই সময় থেকে তার পলিটিক্যাল কেরিয়ার শুরু। এরপর তিনি 2018 সালে আবার তিনি জয়ী হন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি পেশায় একজন ব্যবসায়ী। সেই জায়গায় দাঁড়িয়ে কাকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচন করা হবে তাই নিয়ে অনেক হিসেব নিকেশ চলেছিল। মনোহর লাল খাট্টার তিনি পর্যবেক্ষক, তাকে নিয়ে শিবরাজ চৌহানও ছিলেন। সেখানে দীর্ঘ বৈঠক হয় এবং সেই দীর্ঘ বৈঠকের পর মধ্যপ্রদেশের মতো জায়গায় গোবলায় জাতপাতের রাজনীতির কথা অবশ্যই গেরুয়া শিবিরকে মাথায় রাখতে হয়েছে। একদমই, এবং সেই সমস্ত অঙ্ক রেখে যেরকম আমরা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রেও দেখেছি যে যেভাবে গোটা বিষয়টা বিশেষ করে আদিবাসী সেন্টিমেন্টের কথা মাথায় রেখে এই নির্বাচন করা হয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে এখনো পর্যন্ত মোহন যাদবকে বেছে নেওয়া হলো কেন সেই জায়গা দাঁড়িয়েও রাজনৈতিক বিশ্লেষকরা ভাবনা চিন্তা করছেন। এবং নিঃসন্দেহে বিজেপির এর পেছনে অঙ্ক রয়েছে। এবং যেভাবে শিবরাজ চৌহান দীর্ঘদিনের তিনি দায়িত্ব সামলেছেন, তিনি আবার মুখ্যমন্ত্রীতে আসতে পারেন এরকম একটা জল্পনা চলছিল। কারণ একেবারে শেষ মুহূর্তে যেভাবে খেলা ঘুরিয়েছেন শিবরাজ সিং চৌহান, তাতেই গোটা বিষয়টা নিয়ে আরো জল্পনা বেড়ে গেছিল। কিন্তু শেষ পর্যন্ত মোহন যাদব তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং এর মধ্যেই তাকে সংবর্ধনা দেওয়ার সেই ছবিও আমরা দেখছি যেখানে শিবরাজ সিং চৌহান তাকে সংবর্ধনা জানাচ্ছেন। এবং নিঃসন্দেহে এটাও ইন্টারেস্টিং, উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন এবং সেই জায়গা থেকে একেবারে সামলানো শিবরাজ সিং চৌহান, তিনি সিএম এ দৌড়ে রয়েছেন নাকি অন্য কেউ? ভোটের আগে থেকেই একটা আলোচনা চলছিল যেখানে অনেকগুলো নাম এসেছিল শিবরাজ সিং চৌহানের সঙ্গে সঙ্গে, কোথাও যাকে মুখ্যমন্ত্রী করা হলো তার নাম কিন্তু একবারও আসেনি। না, একদমই না, এটাই হচ্ছে বিষয়। সেই ক্ষেত্রে ছত্তিশগড়ের ক্ষেত্রেও দেখো গোটা বিষয়টাই আনএক্সপেক্টেড। যে নামগুলো ঘোরাফেরা করছিল সেই নামগুলোর মধ্যে কিন্তু কেউই নয়, একেবারে অন্য রকম ভাবনা চিন্তা ছিল। এবং এই জায়গায় দাঁড়িয়ে আর একটা বিষয় জানিয়ে রাখি, এই মোহন যাদবের নামের ক্ষেত্রে কিন্তু একটা আরএসএস এর প্রভাব রয়েছে বলে এখনো পর্যন্ত এই বিষয়টা উঠে আসছে। এবং এক্ষেত্রে আরেকজন নাম নরেন্দ্র সিং তোমার, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি, তার নামও উঠে আসছিল। কারণ তিনি যখন জিতলেন, বিধায়ক হিসেবে জিতলেন, তিনি পদত্যাগ করেছিলেন, তাকে অধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এই মোহন যাদবকে আরএসএস এর একটা সমর্থন রয়েছে, সেক্ষেত্রে আরএসএস এর একটা প্রভাব রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।